ওকে, সো এর থেকে আমাদের স্কেচ আপ 2015 ভার্সন, ঠিক আছে, স্কেচ আপ 2015 ভার্সন, যেভাবে আমরা এটা দিয়ে অনেক কিছুই আমরা এটা মিলি আসলে 3D অটোক্যাড থেকে ফাইল নিয়ে এসে 2D থেকে 3D করতে পারি, অথবা এখানে প্ল্যান করে আমরা 2D থেকে 3D করতে পারি বিভিন্ন রকম 3D করার জন্য, লাইক মেকানিক্যাল ওয়ার্ক হইতে পারে, আর্কিটেকচারাল ওয়ার্ক হইতে পারে, ইন্টেরিয়র ডিজাইন হইতে পারে, ঠিক আছে, সিভিল ওয়ার্ক হবে, অনেকে সিভিল ওয়ার্ক করে, আবার অনেকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন করে। তো যাই হোক, আমি ইন্টেরিয়র এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার বেসিক্যালি, তো আমরা এখান থেকে ইন্টেরিয়র এবং ইন্ডাস্ট্রিয়াল ইন্টেরিয়র ডিজাইনটাকে বেসিক্যালি ফোকাস করব। আমি সৈয়দ অলিউল্লাহ, ডাইরেক্টর ক্যাডেন ওয়েব। ওকে, সো আমরা প্রথম যে টুল প্রথম যে অংশগুলি শিখবো সেটা হচ্ছে যে আমাদের সো এখন যেটা হচ্ছে যে আমরা এটা দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের যে প্রথম টুলটা সম্পর্কে মানে প্রথম যে টুলটা সম্পর্কে আমরা করব সেটা হচ্ছে যে আমাদের লাইন টুল। লাইন টুল দিয়ে আমরা যে কোনো রকম লাইন আঁকতে পারি এবং ডাইমেনশন দিতে পারি, লাইক সে আমি বললাম যে 10 ফিট দিতে চাচ্ছি, 10 ফিট আমি একটা করতে পারতেছি। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে যে আমি এরপরে যে টুলটা আমি ইন্ট্রোডাকশন দিব সেটা হচ্ছে যে আমাদের রেক্টেঙ্গেল টুল। সে আমি 12 ফিট কমা 12 ফিট একটা একটা রুমের মতো একটা আঁকতে চাচ্ছি, দেন হচ্ছে কি যে আমরা 12 ফিট বাই 12 ফিট একটা আঁকলাম। ওকে, সো এই দুইটা টুল এবং আরেকটা টুল অবশ্যই ইন্ট্রোডাকশন দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমার রাউন্ড টুল, এই সার্কেল টুল, সেটা দিয়ে আমরা সার্কেল আঁকতে পারি। সার্কেলের আঁকার আগে একটা জিনিস, সাইডস উল্লেখ করে নিতে হবে যে কতগুলি সাইড আমরা করব, মানে যত সাইজ যত বেশি হবে তত বেশি জিনিসটা স্মুথ হবে। লাইক আমি দেখি যে 2 রেডিয়াস এর একটা এবং সাইজ আমি কমাই দিলাম যে সামথিং 10টা সাইড। দেখেন দুইটা একই জিনিস, কাছাকাছি একই রকম জিনিস, বাট এটার সাইজ এর কম বেশির কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা স্মুথ এটা স্মুথ না, বাট সাইডস আবার অতিরিক্ত করা যাবে না, কারণ হচ্ছে কি আমাদের দেখা যায় যে ড্রয়িং গুলি আমাদের প্রবলেম ক্রিয়েট করে, অনেক সময় ড্রয়িং গুলি ভারী হয়ে যায় যে কারণে আমাদের কাজ করতে অসুবিধা হয়। ওকে, এরপরে আমি যেটা আসতেছি প্রেস পুল টুল, এটা হচ্ছে কি যে আমি একটা জিনিসের হাইট দিতে পারি, লাইক হচ্ছে কি আমি এটাকে আমি 10 ফিট একটা হাইট দিতে চাচ্ছি, 10 ফিট হাইট দিতে পারি। দেন হচ্ছে কি এরপরে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে গিয়ে আমরা ইচ্ছা করলে এই অবজেক্টটাকে মুভ করতে পারি, সেই টুলটা হচ্ছে মুভ টুল। আমি একটা অবজেক্টকে মুভ করতে যাচ্ছি, সিম্পলি আমি কতটুকু মুভ করতে যাচ্ছি সেটা আমি মুভ করে দিতে পারি যে এত পজিশন এই পজিশনে যাবে, এবং মুভের যে সেটা আমরা করতে পারি, বাট পার্ট বাই পার্ট মুভ করলে একটা বড় প্রবলেম হয়, হচ্ছে গিয়ে যে আমরা এখানে যদি এটাকে টান দিতে চাই দেখতে পাচ্ছেন যে অবজেক্টটা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজেক্টটা একটু ডিফর্ম হয়ে যাচ্ছে। সো আমি অবজেক্ট ডিফর্ম করতে চাইলেও কিন্তু এইভাবে কাজ করতে পারি, বাট আসলে আমরা এই ধরনের মুভ অ্যাকচুয়ালি মুভ না করে সেক্ষেত্রে আমাদের কপি করা যেতে পারে। আমি একটা অবজেক্টে কপি করে দেন হচ্ছে গিয়ে আমি কন্ট্রোল চাপ মানে মুভ টুল দিয়েই আমি সিলেক্ট করতেছি অবজেক্টটাকে, সিলেক্ট করে আমি কন্ট্রোল চেপে যদি কপি করি তাহলে করলাম জিনিসটা কপি হলো, এন্ড দেন এখানে আমরা ইরেজ করে দিতে চাইলে ইরেজ করে দিতে পারি, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের মুভ করার সিস্টেম, কপি করার যেটা সিস্টেম সেটা হচ্ছে গিয়ে আমি একইভাবে কন্ট্রোল চাপলে এখানে প্লাস চিহ্ন আসতেছে, দেখতে পাচ্ছি যে প্লাস চিহ্ন নাই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন নাই প্লাস চিহ্ন আছে, সেখানে প্লাস চিহ্ন সরায়ে বা করে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমি এর ডিস্টেন্স বলে দিলাম যে 10 ফিট বা সামথিং একটা মুভ করবে, ডিস্টেন্স 20 ফিট, একটা অবজেক্ট কপি করার পরে এটাকে অ্যারেও করতে পারি আমরা। অ্যারে কিভাবে করব, আমি একটা অবজেক্ট কে কপি করছি, সামথিং একটা ডিস্টেন্স সিলেক্ট করলাম যে 20 ফিট মেবি, 20 ফিট কপি করার পর এবং আমি বললাম যে এই অবজেক্টটা 5টা কপি হবে, আরো 5টা কপি হবে, তাহলে আমি যেটা করব কম করব যে একটা কম দিব আর কি, ঠিক আছে, 5টা কপি হয়েছে, 1 2 3 4 4টা কপি হয়েছে, দেন হচ্ছে কি একটা অবজেক্ট মূল আদি যেটা ছিল সেটা। ওকে, সো এইভাবে আমরা কাজ করতে পারি, এবং জাস্ট যা কোন ডাইরেকশনে আমি জিনিসটা করতে যাচ্ছি সেটা আমি ডাইরেকশন দেখা দিলেই হবে। এভাবে আমরা স্টিয়ার রাখতে পারি, অনেক সময় স্টিয়ার রাখার জন্য আমরা
কিভাবে আমরা এইভাবে আঁকতে পারি যে আমি স্টেয়ার রাখবো এরকম সামথিং একটা ডিস্টেন্স উঠাই দিলাম, দেন হচ্ছে গিয়ে আমি বললাম যে 5x, ওকে, সো স্টেয়ার এর মধ্যে আমরা জিনিসগুলো আঁকতে পারি, ওকে, দ্যাটস ইট। দেন হচ্ছে গিয়ে আমরা আর কি করবো যে আমরা একটা অবজেক্ট কে আমাদের অনেক সময় রোটেট করা লাগতে পারে, সো আমি একটা অবজেক্ট সিলেক্ট করলাম এন্ড হচ্ছে গিয়ে রোটেট করতে চাচ্ছি, আর রোটেট করার জন্য আমরা জাস্ট খালি খালি অবজেক্টটাকে এই মাথায় একটা বেস পয়েন্ট দিলাম, এই মাথায় একটা বেস পয়েন্ট দিলাম এন্ড দেন হচ্ছে গিয়ে রোটেট করে দিতে পারি। ওকে, নেক্সট আসতেছি আমাদের হচ্ছে গিয়ে, তবে একটা জিনিস দেখার বিষয় যে এখানে আসলে আমরা কিন্তু এটা দিয়ে মুভ করে দিচ্ছি কোনো একটা জিনিসকে, দেন হচ্ছে গিয়ে যে হয়তো বা এটাও বিকৃতি ঘটায় অবজেক্টের। আর একটা জিনিস শিফট চেপে ধরলে কিন্তু আমাদের ইন্টারফেস, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে, ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো ফেস চেঞ্জ বন্ধ করার জন্য শিফট চেপে ধরবো আর কি আমরা, এন্ড দেন এটাকে কপি ইয়ে করতে চাই, মুভ করতে চাই, মানে রোটেট করতে চাই, রোটেট করে দিতে পারি। এবং রোটেট করার জন্য আমরা কন্ট্রোল কপি, যদি কন্ট্রোল কপি করতে চাই রোটেট করে কপি, দেন হচ্ছে গিয়ে আমি জাস্ট খালি অ্যাঙ্গেল বললাম কন্ট্রোল চেপে আর কি, কন্ট্রোল চাপলে প্লাস চিহ্ন আসতেছে, এন্ড দেন এইবার কপি করেন, মানে ইয়ে করেন, কপি করতে পারেন ইচ্ছা করলে কন্ট্রোল চাপে। স্যার আমি বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে, তো আমি বললাম যে ঠিক আছে 6-6টা অবজেক্ট হবে, সো আমি এই ধরনের অবজেক্ট গুলি ক্রিয়েট করতে পারি। ওকে, নেক্সট আসতেছে হচ্ছে যে আমাদের আমাদের কি আসতেছে এরপরে, অফসেট টুলটা। অফসেট টুলটা একটা অবজেক্ট কে অফসেট করার জন্য, লাইক আমি একটা অবজেক্ট কে আমি নিলাম দেন হচ্ছে গিয়া অফসেট করতে চাচ্ছি, অফসেটের আমি ডিস্টেন্স বললাম। আর আরেকটা জিনিস যে আচ্ছা ওকে, সো অফসেটের ডিস্টেন্সটা আমি ডিস্টেন্স বলে দিলাম যে অফসেট করতে পারি। অফসেট কমান্ডটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কমান্ড। এরপরে লাস্ট যে কমান্ডটা, কমান্ড মানে ড্রয়িং এর যে কমান্ডগুলি আমি আসতেছি সেটা হচ্ছে যে আমাদের স্কেল যে অপশনটা, স্কেলের স্কেল অপশনটা, আমি একটা অবজেক্টকে যে কোনো একটা বাটন ধরে স্কেল ডাউন করতে পারি, যে কোনো একটা বাটন ধরে আমি একটা অবজেক্টকে স্কেল করতে পারি। এবং যেটা হচ্ছে যে এখানে উল্লেখ করতেছে যে আসলে এই দিকে কোনটা স্কেল হবে, কেবলমাত্র এটা ব্লু স্কেল, এটা হচ্ছে গিয়ে গ্রিন স্কেল, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে বা কোনায় ধরলে আমাদের রেড ব্লু স্কেল বা এই ধরনের জিনিসগুলি আমরা উল্লেখ করা থাকবে যে আসলে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসলে স্কেলিং হবে। সব যেটা হচ্ছে যে আমি যেদিক দিয়ে ইয়ে করতেছি, এবং কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরলে, যদি আমি কন্ট্রোল চেপে ধরি তাহলে সেন্টার থেকে হবে, এবং শিফট চেপে ধরলে আমাদের হচ্ছে গিয়ে ইউনিফর্ম অথবা নন ইউনিফর্ম হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কি স্কেল, এগুলি হচ্ছে কি ইয়ে। এরপরে আসতেছি আমরা ডাইমেনশনের টুল গুলি, ডাইমেনশনিং যে আমি একটা মেজারমেন্ট করতে যাচ্ছি যে এটা কতটুকু মাপ, ডাইমেনশন ইয়ে করতে পারি, অথবা আমরা ফিতা ইউজ করতে পারি যে আমি ড্র করতেছি যে আমি কিন্তু এটার মাপটা এখানে শো করবে না, মানে আমার জাস্ট খালি আমি জানতে চাচ্ছি যে কতটুকু মাপ আছে তার সেটা, আর শো করার জন্য আমরা ডাইমেনশনের টুলটা ইউজ করতে পারি। অ্যাঙ্গেল মাপার জন্য আমরা প্রজেক্টর টুলটা ইউজ করতে পারি যে এখান থেকে এখানে অ্যাঙ্গেল কত সে বলে দিচ্ছে আমাদের, আমরা জাস্ট খালি অ্যাঙ্গেলটা জেনে নিলাম, আমাদের শো করার দরকার নাই। ওকে, নেক্সট আসতেছি হচ্ছে গিয়ে আমাদের, আমি কোনো কিছু মার্ক করতে চাচ্ছি, সে এটা হচ্ছে গিয়ে সামথিং ক্যারেন ওয়েব, এই এই দোকানটার নাম হচ্ছে ক্যারেন ওয়েব। ওকে, সো এই এখানে আমি টেক্সটাইল লেডার টেক্সট অ্যাড করতে পারতেছি, অটো ক্যাটাও আপনারা দেখে থাকবেন যে লেডার টেক্সট বলে কিছু একটা আছে, হ্যাঁ, যে এখানে আমরা এখানে এই লেডার টেক্সটটা দিয়ে আমরা কি করি যে আমরা মার্ক করতে পারি যে এটা হচ্ছে গিয়ে এটা আমাদের এরা আইডেন্টিফিকেশন করা। ওকে, নেক্সট আসতেছি আমাদের হচ্ছে গিয়ে যে আমরা আমি একটা 3D টেক্সট লিখতে পারি, এবং এটা অ্যাকচুয়ালি একটা টেক্সট যেটা হচ্ছে গিয়ে আপনি মানে এখানে সামথিং আমি ইয়ে করতে চাচ্ছি, এখানে আইডেন্টিফিকেশন করতে চাচ্ছি যে এটা মনে করেন যে আমি একটা ওয়েবের আমি সাইনবোর্ড তৈরি করবো, ক্যারেন ওয়েবের সাইনবোর্ড তৈরি করবো, এবং কোন ফন্টে তৈরি করব, কোথার কথা বুশাস 93, এটা আমি এই ফন্টে আমি হাইট কত হবে, এক্সট্রুড কতটুকু হবে, সে হাইট হচ্ছে গিয়ে আপনার তার সামথিং হবে হচ্ছে গিয়ে যে একটা বড় করে দিই যে 3 ফিটের মতো হবে, এবং এক্সট্রুড কতটুকু হবে সে আসলে এই যে যে থিকনেসটা যেটা পাবে, থিকনেসটা হবে হচ্ছে গিয়ে ধরেন
5 ইঞ্চি, ওকে। সো আমি প্লেস করব, কোথায় প্লেস করব, এখানে আমি বলে দিলাম যে এখানে এটা প্লেস করবে। সো এটা একটা 3D অবজেক্ট, যে টোটালি এটাকে আপনার এটা আসলে একটা ড্রয়িং অবজেক্ট, এবং কিছু জিনিস আপনার রেন্ডার হবে, কিছু জিনিস রেন্ডার হবে না। তো এটা ডেফিনেটলি রেন্ডার হবে এই ধরনের। আবার ওয়ার এজ আপনার এখানে যে লেডার টেক্সট বা ডাইমেনশন টেক্সট যদি আমরা ভিড়ে দিয়ে রেন্ডার করি, তখন কিন্তু এটা রেন্ডার হবে না। ভিড়ে বাদে অন্য যে রেন্ডারার গুলি আছে আমি ওটা সম্পর্কে জানি না। সো আসলে আমার একটা রেন্ডারারই আপনারা অভিজ্ঞ হবেন, যেটা ইতেই হন, ঠিক আছে। সে সো আসলে আপনারা 3-4টা রেন্ডারার দিয়ে আসলে খুব একটা এক্সপেরিমেন্ট না করা এটাই ভালো। তো আমি সাজেস্ট করব যে ভিড়ে অথবা পোডিয়াম, এই দুটা রেন্ডারের মধ্যে আপনি যে কোনো একটা রেন্ডারার বেছে নিতে পারেন। আমরা এই কোর্সের মধ্যে ভিড়েটাকে দেখানো হবে। ওকে, সো আমি ইয়ে করলাম, জিনিসগুলি দেখতেছি। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে কি, আমাদের একটা টেক্সচারিং বলে পোর্শন আছে। এখানে কিছু টেক্সচারিং আমি এখান থেকে কিছু বিল্ট ইন টেক্সচার আছে, যেটা ইচ্ছা করলে আমি একটা এইটা আছে, আমি এটা কি কালার বা এটা কি জিনিস এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এটা মনে করেন যে অ্যাকচুয়ালি এই টেক্সচারিংটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনার রেন্ডার কেমন হবে। সো টেক্সচারিংটা খুব ইম্পর্টেন্ট আপনার ইমেজকে ফটোরিয়েল বা এইসব দেখানোর জন্য। আমরা বিভিন্ন রকম টেক্সচার আমরা এখান থেকে কিছু টেক্সচার ইউজ করতে পারি, তবে আমি সাজেস্ট করবো যে আপনারা টেক্সচার এখান থেকে ইউজ না করে আপনারা নিজস্ব টেক্সচার এক হচ্ছে বানানো শিখবেন, আমি শিখাবো এই টিউটোরিয়াল এর মধ্যে ইনশাআল্লাহ। সামনে দেখানো হবে যে ফটোশপ থেকে আমরা কিভাবে টেক্সচার বানিয়ে নিয়ে আসতে পারি। এবং আরেকটা যেটা হচ্ছে যে আপনারা নেট থেকে সিজি টেক্সচার বা স্কেচ আপ টেক্সচার এইসব ওয়েবসাইট গুলিতে ফলো করবেন। ওইসব ওয়েবসাইট গুলিতে আমরা লিঙ্ক গুলি দেখাবো ইনশাল্লাহ, ওইসব ওয়েবসাইট গুলিতে আমাদের এই জিনিসগুলি প্রচুর পরিমাণ পাবো আমরা। ওকে ওকে, তো এখন আমরা টেক্সচার আমি একটা নিয়ে আসি। আমি আসলে একটা টেক্সচারের কালেকশন আনি রাখছি। তো আমি নতুন টেক্সচার আনার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করলাম এবং ফাইল ব্রাউজ করব যে আমি কোথায় টেক্সচার আছে। সে আমার এখানে ক্যাচ ক্যাচ মনে হচ্ছে কি আপনি রানিং যে টেক্সচার গুলি নিয়ে কাজ করতেছেন সেইগুলি হয়তো বা এখানে আছে। তো আমি এখানে টেক্সচার কালেকশন নামে একটা ফোল্ডার করে রাখছি, সেখানে আমাদের অনেকগুলি টেক্সচার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখানে ধরেন আমি গ্রানাইটের টেক্সচার কালেকশন বসাইতে যাচ্ছি, এই টেক্সচারটা আমি বসাইতে যাচ্ছি। ওকে করলাম, আমি ইয়ে করতে এখানে জাস্ট ক্লিক করলাম, আমার এই গ্রানাইটের টেক্সচারটা চলে আসছে। অথবা আমি এই টেক্সচারটাকে এডিট করতে চাচ্ছি, এই টেক্সচার এখানে যত এই টেক্সচারটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে অন্য একটা টেক্সচার বসবে, এইটাকে আমার একটা টার্গেট। সেক্ষেত্রে আমি অন্য একটা ফোল্ডারে গেলাম বা অন্য একটা ইয়েতে গেলাম, যে আমি জাস্ট খালি আমি এখানে ফাইল বাটনটাতে ক্লিক করছি। ফাইল বাটনটাতে ক্লিক করে আমরা অন্য কোথাও গেলাম, দেন হচ্ছে গিয়ে আমি এখানে কার্পেটের টেক্সচারটা বসাই দিতে যাচ্ছি। তো আমি বসাই দিতে পারি, এখানে খেয়াল করার বিষয় যে কোন টেক্সচারটা কতটুকু রিয়েল হবে এটার উপরে। অনেকেই বলে যে ফটো রিয়েল, আমার রেন্ডার কেন ফটো রিয়েল হচ্ছে না, খুব সিম্পল। আপনি টেক্সচারের দিকে প্রথম যে জিনিসটাতে ফোকাস করবেন সেটা হচ্ছে গিয়ে টেক্সচার এবং টেক্সচারের যে রিফ্লেকশন, তারপরে অন্যান্য জিনিসগুলি সেটিং মেটিং এগুলি পরের বিষয়। আপনি টেক্সচার যত অ্যাকুরেট হবে তত আপনার রেন্ডার তত অ্যাকুরেট হবে, এটাই হচ্ছে গিয়ে সবচাইতে বড় বিষয়। ওকে, সেপর্যন্ত আমরা বুঝলাম আমাদের ইয়েটা। ওকে, সো এরপরে আমি ক্যামেরা গুলি নিয়ে আমি পরবর্তীতে আমি সিনের ভিতরে ঢুকে আমি ইয়ে করব, বুঝব, ঠিক আছে। আমি একটা সিম্পল ইন্টেরিয়র রেন্ডার ইন্টেরিয়র একটা কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরি যে আসলে মিরর কমান্ডটা বাদ পড়ে গেছে, সামহাও মিরর কমান্ডটা বাদ পড়ে গেছে। সেটা হচ্ছে যে আমি একটা একটা অবজেক্টকে মিরর করতে চাই। হ্যাঁ, তো যেটা যেভাবে আমি এই অবজেক্টটাকে মিরর করব, লাইক আমি এইখান থেকে আমি এই টুল গুলোও বাদ দিছি, আমি যেহেতু এটা আসলে খুব দ্রুত একটা টিউটোরিয়াল, তো আমি আসলে এই অংশ অংশগুলি বাদ দিয়ে দিয়েছিলাম। ওকে, এনিওয়ে আমি একটা অবজেক্টকে এখান থেকে আমি কেটে ফেলাইলাম, এখান থেকে মনে করেন কেটে ফেলাইলাম। তো আমি ডিলিট করে দিলাম এবং এই অবজেক্টটাকে আমি মিরর করতে চাচ্ছি। রাইট বাটন দিয়ে গ্রুপ করে নিতে চাইলে করে নিতে পারেন, অথবা দরকার নাই আমি, আচ্ছা গ্রুপ করে নিলে আমার সুবিধাই হবে, ঠিক আছে। সো আমি এটাকে মিরর করতে চাচ্ছি। সো এখানে আমাদের স্কেল টুলটাকে আমরা ইউজ করব মিরর করার জন্য। তো আমি কোন দিক বরাবর আসলে মিরর করতে চাচ্ছি, এই বরাবর অথবা এই বরাবর, সেটা আমাদের জানতে হবে যে আমরা আসলে কোনটা। সো অ্যাকচুয়ালি আই থিঙ্ক এই বরাবর মিরর করলে আপনার জিনিসটা পারফেক্ট আসবে।
তো আমি এখান থেকে এই বরাবর এখানে থেকে চাপ দিয়ে দিলাম এবং বললাম যে গ্রিন স্কেল হবে -1, ঠিক -1 করলে আমরা জিনিসটা মিরর হবে। ঠিক আছে, এখানে স্কেচআপে কোনো মিরর কমান্ডটা নাই। হ্যাঁ, মিরর কমান্ড স্কেচআপে স্কেল দিয়ে আমরা আমরা এই যে মিডলের যে পয়েন্টটা সেটাকে আমরা, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে -1, জাস্ট ডাইমেনশনটা বলে দিলাম যে স্কেল হবে -1। না, কপি সহ মিরর হবে না, কপি সহ মিরর হবে না। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আপনি আরেকটা কপি করে দেন হচ্ছে গিয়ে আপনি এটাকে মিরর করে নিতে পারেন, অথবা আপনি অন্যভাবে আরেকটা জিনিস হচ্ছে যে মিরর না অনেকটা, কিন্তু এই ধরনের সিমিলার অবজেক্টের ক্ষেত্রে আমরা একটা অবজেক্টে আমরা একটু কপি করে নিয়ে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা বসাই দিতে পারি মুভ ইয়ে অবজেক্ট। আমরা গ্রুপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এখানে আমরা গ্রুপ এবং কম্পোনেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা গ্রুপ এবং কম্পোনেন্ট সম্পর্কে আমরা আর একটু পরে বুঝবো আবার ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়াল, কোনো একটা টিউটোরিয়ালে গ্রুপ কেন করব কম্পোনেন্ট কেন করব সেটা আমরা বুঝবো। আচ্ছা, সো আমি আসলে এখন একটা টার্গেট হচ্ছে যে আমি একটা ইন্টেরিয়র করব, এবং প্ল্যানটা একদম অটোকাট না, আমরা টোটালি স্কেচ আপ থেকে আমরা প্ল্যানটা করব, সামথিং প্ল্যান করব যে আমি একটা বাড়ি একটা রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র করব। লাইক আপনার হচ্ছে আগে আপনার একটা বেডরুম আছে, একটা ডাইনিং রুম আছে, একটা ড্রয়িং রুম আছে, বা ড্রয়িং কাম ডাইনিং আছে, এবং হচ্ছে গিয়ে দুটা বেডরুম, একটা না দুটা বেডরুম, দুটা বেডরুম এন্ড দেন হচ্ছে কি একটা কিচেন, একটা একটা কিচেন, দুটা কিচেন, সরি একটা কিচেন দুটা টয়লেট, এই একরকম একটা প্ল্যান আমাদের। আসলে আমরা জাস্ট এখানে নোট প্যাড দিয়ে আমি লিখে নিই যে আসলে কি কি টার্গেট করতেছি এবং ডাইমেনশন কত হতে পারে, হ্যাঁ, যে আমার এরিয়াটা কতটুকু সেইরকম একটা। আসলে এটা অনেক মানে কোনো রিয়েল প্ল্যান না, সো আমি আসলে অনেকটা ইয়ে করতেছি, আমি আসলে প্ল্যান করতেছি ডাইনিংটা ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং। ঠিক আছে, দেন হচ্ছে গিয়া একটা ওয়ান কিচেন 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 দেন হচ্ছে গিয়া টয়লেট টয়লেট টু টয় টু বেডরুম। ওকে, না স্টেয়ারটা ইয়ের মধ্যে ঢুকাবো না। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের কনফিগারেশন মনে করেন। ঠিক আছে, ওকে, তা আমরা এর অনুযায়ী একটা ইয়ে করি। তো আমি প্রথমে এন্ট্রি হচ্ছে কি আমাদের কি বলে, আচ্ছা আমরা এখানে কিন্তু মাউসের স্ক্রল ইউজ করে আমরা এটাকে ইয়ে করতেছি, এবং মাউস চাপে ধরলে আমার অরবিটিং করা যায়, এই যে অরবিটিং টুলটা অরবিটিং করা যায়, আর এইটা দিয়ে আমরা প্যান করতে পারি। হ্যাঁ, শিফট চাপে ধরলে ওটা দিয়ে কাজ করা যায়, যাই হোক ওটা প্যান টুল আমাদের এখানে আছে। আচ্ছা, যাক, এখন আমরা যেটা হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে একটা সে 18x12, একটা মানে 18x12 এরকম একটা ড্রয়িং কাম ডাইনিং, বা 18 না আর একটু বেশি বড় করে দিই আমি, ধরেন 25x15 এরকম একটা সামথিং আমি একটা ইয়া করব। সো আমি লিখলাম 25,12, একটা ইয়া করছে, যাই হোক অনেক জুম হয়ে আছে, এই জুম হয়ে থাকার কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জায়গাটা এটা আমাদের একটা ইয়ে হয়েছে। এবং অফসেট টুল আমি বলছিলাম যে অনেক কাজের জিনিস, আমাদের ওয়ালের যে পেরিফেরিটা 5 ইঞ্চি সেটা আমরা এটা দিয়ে করব। আচ্ছা, ওয়ালটা আমরা ওয়ালের হিসাব গুলি আমরা না হয় পরে করব। এখন মাঝখান দিয়ে আমরা হচ্ছে গিয়ে এটা যদি আমাদের এন্ট্রি হয়, ধরে নিই এটা আমাদের এন্ট্রি, দেন হচ্ছে গিয়ে এদিক দিয়ে হয়তো বা কিচেন বা কিচেনটা আমরা একটু পরে দিব, দেন হচ্ছে গিয়ে বাথরুম বাথরুম আর এভাবে এইভাবে করেই আমরা হিসাবটা করব। আচ্ছা, এবং প্লাম্বিংটা আমরা কাছাকাছি সিমিলার রাখতে যাচ্ছি। আচ্ছা, ওকে, সো আমি প্রথমে আসতেছি হচ্ছে গিয়ে এখানে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথে কিচেন রুম হবে না, না এত এত তো আপনার হবে না, আমরা আসলে এই পুরো স্পেসটাকে ইয়েতে দিচ্ছি। ঠিক আছে, ড্রয়িং টাইম ডাইনিং
আচ্ছা, সো আমি কিচেনটাকে বেডরুমও ডেফিনেটলি আমার ঢুকেই বেডরুম দেখা যাবে, এটা আমিও চাবো না স্বাভাবিকভাবে। আর আমি চাবো যে বেডরুমটা একটু সাইডে হোক, একটু অন্তত সাইডে হোক, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ঢুকেই ডাইনিং রুম, এটাও অড, একটু অন্তত সেপারেটর থাকতে পারে, একটু একটু ইয়ে থাকতে পারে। হ্যাঁ, তো সেই ইয়ে যাই। সো আমি ঢুকে ঢুকে আমাদের মেবি এখান থেকে একটা বারান্দাও যাইতে পারে, আমি দেখি চিন্তা ভাবনা করে দেখি। যে বারান্দার অবশ্য আমি প্ল্যান করি নাই, বাট এখান থেকে আমরা হয়তো একটা বারান্দা দিয়ে দিতে পারি, মেবি 5-6 ইঞ্চি আমি দিয়ে দিলাম, 8 ফিট বাই কমা হচ্ছে গিয়ে 4 ফিট, আমি কি ঠিক আছে? ইয়েস, 8 ফিট বাই 4 ফিট আমি একটা বারান্দা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে আমাদের অন্য চিন্তা ভাবনা, আমি এটা পেরিফেরি ওয়ালটা 5 ইঞ্চি তৈরি করলাম। দেন হচ্ছে গিয়ে ওকে, তার পাশে একটা বাথরুম হতে পারে। ওকে, সো বাথরুমটা কতটুকু হবে? অনেকটা এরকম সাইজে, সিমিলার সাইজে, 8 ফিট বাই 4 ফিট, একটু কম হয়ে গেছে, আই থিঙ্ক আর একটু বাড়াই দিতে পারতাম আমরা 4 ফিট, অন্তত 5 ফিট, তাহলে বাথরুমের সিমিলার সাইজে আমাদের জিনিসগুলি। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল প্ল্যান না, যে কারণে আসলে ইয়ে নেই। হ্যাঁ, কিছুটা ডিসিমিলার আসবে, আসলে আমি কোনোভাবেই অর্গানাইজ প্ল্যান না, এটা ডেফিনেটলি থিঙ্কিংটা অবশ্যই অন্যভাবে করব। আমরা 5 ইঞ্চি এখানে, ওকে। সো দেন হচ্ছে গিয়ে হ্যাঁ, এটাকে আমরা কপি করতে পারি। হ্যাঁ, এটা ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, আপডাউন তো এমনিতেই থাকবে, আপডাউন থাকা ছাড়া উপায় নেই। এন্ড দেন এবার আমাদের এই জায়গাটাতে আমরা কিচেনটা দিয়ে দিব, এখানে আমাদের জায়গাটা কতটুকু আছে, সামথিং 8 ফিট সামথিং। হ্যাঁ, এইটা আমাদের মনে হয় কিচেনের সাইজ হিসাবে অ্যাকুরেট আছে। সো আমরা এখানে কিচেনটা দিয়ে দিই। এটা একটু বাড়তি কিচেনটা, যেহেতু কিচেন একটু একটু মেবি হচ্ছে গিয়ে আমি 7, এদিকে 7 ফিট দিব, এটাই আমার প্ল্যান, 7 ফিট। ওকে, এখান থেকে একটা প্রজেকশন টাইনে এ পর্যন্ত প্রজেকশন টানবো, প্রজেকশন কাজ করতেছে না, যাক না করলেও সমস্যা নাই, আমরা জাস্ট মিলাই ফেলাইতে পারবো। ওকে, সো আমাদের কিচেন কমপ্লিট, এবং অফসেট করে আমরা কিচেনটাকে কমপ্লিট করে দিই। ওকে, কিচেন এরিয়া কমপ্লিট, আমাদের কমন বা আমাদের যেটা হয়েছে কমন বাথ, কমন ইয়ে, এবং আমাদের হচ্ছে গিয়েছে এটা। আই থিঙ্ক এবার আমাদের আরেকটা ইয়ে দরকার। সো এখানে আস্তে আস্তে আমাদের হচ্ছে ইয়ে একটা বেড, চাইল্ড বেড আমি এখানে টার্গেট করতেছি, যে এটা এই ফেসটা থেকে আর কি, অ্যাকচুয়ালি এই ফেসটা থেকে 10 ফিট বা 12 ফিট আমি টান দিব, 12 ফিটই নেই, একটু যাতে কমফোর্টেবল হয়। অ্যান্ড দেন এইদিকে পুরা ওয়াল পর্যন্ত আসলে কতটুকু আসে, আমি এখানে মিডল পয়েন্টটাকে আমি টার্গেট করতেছি সেপারেটর হিসাবে। না, আমি এদিকে একটু কম নিব, এদিকে আমি এটাকে যেহেতু চাইল্ড বেড এবং মাস্টার বেডে আমি একটু বেশি জায়গা দিতে চাই, সো আমি এখানে 10 ফিট কোথায় নিয়েছিলাম, আমি 10 ফিট, 10 ফিট, এই আছে আমাদের 10 ফিট, রাইট? ইজ ইট? না,
10 ফিট। আমরা অ্যাকচুয়ালি এটা কতটুকু আছে আমাদের একটু জানা তা জরুরি। না, 10 ফিট নিলে আসলে তাহলে আমাদের মাস্টার বেডে একটু জায়গা কম পড়ে যাবে। 10 ফিট অলরেডি, এটা 19 ফিট আছে, সো আই থিঙ্ক অর্ধেকই রাখি, অর্ধেকটাই রাখলে আমাদের এখানে কতটুকু অর্ধেক রাখলে আমাদের ইয়েতে জায়গা কম পড়ে যাচ্ছে, সো ডোরে জায়গা কম পড়ে যাচ্ছে। ডোরে অন্তত 3 ফিট আমার দরকার, ঠিক আছে। সো আমি চাচ্ছি যে এই কিচেনের পাশ দিয়ে এই ডোরটা হবে, সো এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড, এটা ভ্যালিড। এখন আমি ইয়ে করলাম, ওকে, সো ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আচ্ছা, এবার অফসেট করব আমি, অফসেট করে সেট 5 ইঞ্চি ভিতরে চলে গেছে, সরি, বাইরে আসছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি, ওকে। সো আমাদের মোটামুটি একটা একটা জিনিস, একটা ইয়ে তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার যেটা আমি আসলে বাথরুম বাড়াইতেও পারি, আমি একটা বাথরুম আই থিঙ্ক, তাহলে এইখানের সঙ্গেও একটা বাথরুম থাকলো, এটার সঙ্গেও একটা বাথরুম থাকলো, তো আমি বাথরুম বাড়াই দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি কনফিগারেশন বাড়াচ্ছি, অ্যাকচুয়ালি যেহেতু আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট না, তো এখানে আসলে বাড়ানোর সুযোগ আমাদের আছে, এবং আমি ম্যাচ করানোর একটা চিন্তা ভাবনা করতেছিলাম যে না, জিনিসগুলি ম্যাচ যাতে করে দেয়। সো আমি এখানে দুটা বাথরুম তৈরি করব, যেটা মোটামুটি এইটার মিরর হবে, এই এরিয়াটার মিরর হবে, মানে এই এরিয়াটাকে যদি আমি কপি করে নিয়ে আসি যা হয় সেটা। সো আমি অল্টার কন্ট্রোল চেপে দিয়ে কপি করলাম, এবং কপি করে এবার যেটা হচ্ছে রোটেশন করব অবজেক্টটাকে, 90 ডিগ্রি ঘুরাই দিচ্ছি, 90 ডিগ্রি, এন্ড সিম্পলি এখানে নিয়ে এসে বসায় দেবো, আর কিছুই না। বসায় দিলাম, আমাদের কাজ হয়ে গেছে। আমরা এটাও এটাকে বড় করতে চাইলে বড় করতে পারি, যেহেতু এটা বেডরুমের বাথ, আমরা এটাকে চাইলে আরেকটু বড় করতে পারি, অথবা লম্বা লম্বা করে আমরা এখানে দিয়ে আমরা ইয়েও দিয়ে দিতে পারি, বারান্দাও দিতে চাইলে দিতে পারি। যাক, আমি অত কিছু করতে চাচ্ছি না, আমি স্পেসটা একটা বড় ইস্যু আমাদের জন্য, কারণ আমরা যত ইচ্ছা পারা স্পেস বাড়াইতে পারি না, আরেকজনের জমিতে দখল দিতে পারি না, এটা কখনোই আসলে ফিজেবল না। আমরা যেটা হচ্ছে যে আমি এখানে এখানে নিয়ে আসলাম, এন্টারে নিয়ে আসলাম, ওকে। সো আমার এই রুমটা, এই রুমটা, এই ইয়েটা দরকার নাই, এই ওয়াল দুইটা দরকার নাই, এখানে ওয়াল আছে। সো আমাদের এই হচ্ছে গিয়ে প্ল্যানটা, প্ল্যান আমরা ডোর এখন আঁকি নাই, ডোরটা আঁকতে হবে আমাদের, ডোর গুলি আঁকলে আমাদের জিনিসটা পারফেক্ট হবে, ডোর অ্যান্ড উইন্ডোজ। সো প্রথম ডোরটা অবশ্যই এখানে আমাদের যেভাবে অটোক্যাডে ড্রয়িং করি ওইভাবে আমরা জাস্ট সিমিলারলি আঁকে রাখলাম, পরবর্তীতে আমরা একটু ইয়ে করলাম। সো আমি এখানে 5 ইঞ্চি একটা চৌকাঠের মতো জায়গা দিব, 5 ইঞ্চি, ইজ ইট 5 ইঞ্চি, না এটা হচ্ছে 5 ইঞ্চি, সে 5 ইঞ্চি এখানে চৌকাঠের মতো জায়গা দিব, এবং এখান থেকে 3 ফিট যাব, 3 ফিট, 3 ফিট, অনেক সময় 3.5 হয়, এই যে মেন যে দরজাটা সেটা 3.5 ও হয় অনেক সময়। ওকে, সো এটা গেল, এন্ড সেকেন্ড দরজাটা হচ্ছে এখানে, এখানে সাইড বাই সাইড দরজা, এটাও হয়, এটা একটা আইডিয়াটা খারাপ না। এখানে আমরা কপি করলো এটাকে জাস্ট খালি,
এটাকে জাস্ট রোটেট করে দেব। এখানে 2-3 ইঞ্চি পরে আর কি, যাই হোক মোটামুটি একটা হইলেই হবে, আমাদের খুব একটা সমস্যা নাই। এখানে আসলে ভরে বরাবর বসে গেছে, এনে ওকে অসুবিধা হবে না খুব একটা। কলাম সম্পর্কে আমরা কিছুই জানি না এখানে, অন্তত কলামের যদি কোনো, অনেক সময় কলামের কারণে আমাদের আর্কিটেকচারাল প্ল্যান কে চেঞ্জ করা লাগতে পারে। এরপরে আর একটা দরজা আঁকবো যেটা হচ্ছে 2.5 ফিট হবে। এগুলি বাথরুমের দরজাগুলি সবসময় 2.5 ফিট, এটা আমাদের কাউন্টে রাখতে হবে যে আমরা এখানে কখনোই 3 ফুট দরজা ইউজ করব না। এখানে হবে 2.5 ফিট, 2.5 ফিট চিহ্ন। অ্যান্ড সিমিলার জিনিসটা কপি করব আমরা, এখানে একটা বাইরে নিয়ে আসি, রোটেশন করে দেব। রোটেশন করে আমরা কিচেন এবং বারান্দাতেও দিয়ে, কিচেন বারান্দা এবং ওখানে যতগুলি আছে সবগুলি 2.5 ফিট দরজা হবে। কিচেনের সচরাচর 2.5 ফিট, দেন আছে বাথরুমে 2.5 ফিট। অ্যাকচুয়ালি ওকে, সো আমাদের দরজাগুলি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চিন্তা করবো জানলা নিয়ে। জানলা আমাদের হবে হচ্ছে গিয়ে, এখানে অবশ্যই জানলা না, কারণ এটা পুরাটাই আমাদের হচ্ছে কি একটা ফেস, যেটা হচ্ছে গিয়ে যে এরকম ভাবে এখানে কাটা পড়বে। এটা এসএসএর পাইপ হতে পারে, বা আপনি যেভাবে করতে চান, গ্রিল সিস্টেম করতে চাইলে গ্রিল সিস্টেম করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার, যেটা ইচ্ছা আপনি করতে চান করতে পারেন, আপনার প্ল্যান। আমরা বাথরুম বাদ দিয়ে সব জায়গায় আমরা আমরা অ্যাকচুয়ালি বেডরুমে একটা দুটা, এই পাশে দুটা পাশে আমাদের জানলা হবে, অ্যান্ড বাথরুম গুলিতে জানলা হবে এইভাবে এইভাবে। এখানেও আমাদের 3 ফিট একটা জানলা হবে ফুল হাইট, আর এখানে সিঙ্গেল সিঙ্গেল জানলা হবে। আমি প্রথমে 5 ফিট জানলা দুটা হবে সেটা আমি একটু কল্পনা করি, সেটা আসলে মিডল পয়েন্ট থেকে এভাবে আঁকবো, মিডল পয়েন্টের এই মাথা থেকে এই মাথা যোগ করে দিলাম, এইদিকে 2.5 ফিট, ঠিক কটকটা যেভাবে আঁকতাম সেভাবে। দেন এটাকে কপি করে এই পাশে নিয়ে আসলাম, মিডল বরাবর আমরা জানলাটা বসায় দিতে পারতেছি। ওকে, এই জিনিসগুলিকে আমরা কপি করে এই পাশে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা একটা 3 ফিট বা 4 ফিট জানলা দিতে পারি বাথরুমে, রান্নাঘরে 5 ফিট জানলা অতিরিক্ত হয়ে যাবে। তো আমরা আই থিঙ্ক 3 ফিট, কারণ রান্নাঘরে আপনাকে একটা কনসিডারেশন রাখতে হবে যে অতিরিক্ত বাতাস যেন রান্নাঘরে প্রবেশ না করে, কারণ আপনার খাবার যেটা রান্না করবেন সেটা ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এবং আপনার খাবার রান্না হইতে সময় বেশি লাগতে পারে। সো এই জন্য আমরা খেয়াল রাখি যে রান্নাঘরটা কিছুটা অতিরিক্ত বাতাস যাতে না প্রবেশ করে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটা সাইডেও করে নিতে পারি জিনিসটাকে, যাতে সিঙ্ক, মানে আপনার হচ্ছে যেটা ইয়ে সিঙ্ক, যেটা সিঙ্কের পাশ, সিঙ্ক যেন কিচেনের আপনার ইয়ের পাশে থাকে, এটাও খেয়াল রাখা রাখলে ভালো আর কি আমাদের। ওকে, এনিওয়ে যাই হোক, আমরা আমাদের মোটামুটি জিনিসটা প্ল্যানিংটা কমপ্লিট, মানে ফ্লোর প্ল্যান যেটা সেটা কমপ্লিট। ওকে, এবার আমরা যেটা করব এক্সট্রুড করব। সো এক্সট্রুড করার যেটা, সরি আমি বাথরুমের কথা ভুলে গেছিলাম, বাথরুম গুলিতে আপনার সচরাচর 22 ইঞ্চি থেকে 24 ইঞ্চি আমাদের এক একটা ইয়ে হয়, যেটা যে জায়গাটাতে কোমরটা আছে বা আপনার প্যানটা আছে সেই জায়গাটাতে আপনার এই 24 ইঞ্চি একটা আপনার ইয়ে হবে। এটা মোটামুটি আমরা দেয়ালের সঙ্গেই ধরতে পারি, বা দেয়াল থেকে 2-3 ইঞ্চি দূরত্বে, ধরেন 2-3 ইঞ্চি দূরত্বে আপনার
24 ইঞ্চি একটা সামথিং কিছু একটা হবে, যেটা মানে আচ্ছা 2 ফিট বা 4 ফিট, ঠিক আছে। সরি, ফেসগুলি নিয়ে নেওয়াটাই ভালো। হ্যাঁ, আপনার জন্য সুবিধা হবে সবসময় ফেসগুলি নিয়ে নেওয়া। এখান দিয়ে আমাদের এখানে, অথবা প্লাম্বিংটা দুইটাকে আসলে না, এটা করা যাবে না, কারণ ওপেন করেই বাথরুম আসলে আর প্লাম্বিংটা এক সাইডে করতে পারলে ভালো হইতো। তো আমরা তাহলে দরজাটাকেই সরাই দিচ্ছি, প্লাম্বিংটাকে আমাদের কাছাকাছি নিয়ে আসাটা সুবিধা, আমাদের জন্য সুবিধা, কাজ করতে সুবিধা হবে। তো আমি এখানে নিয়ে আসতেছি এবং আর একটা হচ্ছে এখানে নিয়ে আসতেছি। ইন দ্যাট কেস আমাদের দরজা, যে বাথরুমে যে দরজা দরজা আছে, সে দুটা দরজাকে আমরা অন্য সাইডে সরাই দিচ্ছি। প্লাম্বিং গুলি যতটুকু আপনারা পারবেন যে কাছাকাছি রাখার চেষ্টা করবেন, হ্যাঁ যতটুকু করা যায় প্লাম্বিং কাছাকাছি রাখার। আচ্ছা, ওকে, তো আমাদের মোটামুটি মনে হয়, আই থিঙ্ক আমার প্ল্যান কমপ্লিট। আমাদের কি আর কোনো বাকি আছে? ইয়েস, আরেকটা বাথরুমের বাকি আছে, এটা হচ্ছে যে আমাদের এইটা। সরি, আমরা হচ্ছে গিয়ে এই দুটাকে এই পাঁচটা কপি নিয়ে, বাইরে কপি নিয়ে রোটেট করে দিব। সো নাও, এখন আমাদের প্ল্যান শেষ, এবার আমরা এক্সট্রুড করব। ওকে, সো আমরা রুম হাইট 10 ফিট, অলওয়েজ 10 ফিট সবখানেই। দরজা জানলাগুলি রেখে দিচ্ছি আমরা পরবর্তীর জন্য, দরজা জানলাগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব। ডাবল ক্লিক করলে আপনার জিনিসটা, যে একবার আপনার করছেন না, 10 ফিট করছেন তো একবার, ওই বাকিটা, হ্যাঁ ডাবল ক্লিক করতেছি, ওই যে পুরানো যে মাপটা আছে সেটা আমরা বারবার পাচ্ছি, ঠিক আছে। 10 ফিট যে যতবার 10 ফিট আমরা নিচ্ছি ততবারই 10 ফিটের ওই যে সবগুলি একবারে তোলাটা টাফ, সিলেক্ট করতে হবে তারপরে ইয়ে করতে হবে, ঝামেলা বেশি। আমার থেকে আপনি একবারে আলাদা আলাদা করে ভালো, পরিশ্রম একটু করেন, সমস্যা নাই। খেয়াল করে নেন যে আসলে কোনোখানে বাকি পড়ছে নাকি আমাদের যে জিনিসগুলি। ইয়েস, আমাদের এখানে বাকি পড়ছে। ওকে, সো আমরা মোটামুটি আমাদের একদিক দিয়ে ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। এটা আসলে একটু ফেসটা ভুল হয়েছে, আমরা এটা সমস্যা নয়, উল্টা হবে, এটা ফেসটা একটা আর একটার উল্টা বিপরীত। সো এখন আমাদের কাজ হচ্ছে যে দরজার যে অংশগুলি, এবার আমরা দরজার অংশগুলিকে আমরা ইয়ে করব, ঠিক আছে। সো আমরা এখানে 3 ফিট আমরা টেনে নিয়ে আসব, কন্ট্রোল চাপ দিতেছি আমি, কন্ট্রোল চাপ দিয়ে প্রেস পুল টুলের কন্ট্রোল চাপ দিছি, তাতে হচ্ছে যে আমাদের আরেকটা ফেস তৈরি হবে। আমরা এটাই আমাদের টার্গেট, যে আমরা ইয়ে করব এবং বাকি যে অংশটা আছে এটা আমরা ইরেজ করে দেব, এটা আমাদের দরকার নাই।
এখানে প্রত্যেকটাতেই তাই করব আমরা আমরা যত জায়গায় দরজা আছে আমরা সেই কন্ট্রোল চাপবো, নামাই নিয়ে আসবো, তারপরে বাকি অংশটুকুকে ইরেজ করে দেবো। ইরেজটা পরেই করি, আমরা জাস্ট খালি এই কাজটা প্রথম করে নেই। মিলাই দিতে পারেন সঙ্গে, ডাবল ক্লিক করলে হবে না? ডাবল ক্লিক করলেও হবে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ডাবল ক্লিক করলেও হবে। ধন্যবাদ কথাটা বলার জন্য, আমার মাথার মধ্যে কাজ করে না এই জিনিসটা। ইনফ্যাক্ট আমি ডাবল ক্লিক করেই করি, কিন্তু সব সময় মাথা কাজ করে না এটাই আর কি। এখানে আপনার সামহাও এটা মিলে নাই, যেহেতু আরেকবার আমি মাপ চেঞ্জ করছি, এখন কিন্তু ডাবল ক্লিকে কাজ করবে না। সো আপনাকে আবার ওই 3 ফিটটা বলে নিতে হবে। হ্যাঁ, আমি 3 ফিট নামায় নিয়ে আসলাম, এরপর এরবার আপনি ডাবল ক্লিক করতে পারবেন। এটা যদি যেহেতু আসছে এটা ইরেজ করে নেন, এটা আপাতত দরকার নাই, ওটা পরে আমরা করব। আমরা যখন আমরা ইন্টেরিয়র করতে যাব, সিলিং প্ল্যানিং করতে যাব, তখন আমাদের এটা দরকার হবে। ঠিক আছে, সো আমাদের সবগুলি দরজা না, আমাদের আরো কিছু দরজা বাকি আছে, এটাও। এবার আমরা কন্ট্রোল প্লাস দিয়ে 3 ফিট দিয়ে দিতে পারি, কন্ট্রোল প্লাস দিয়ে 3 ফিট। এটাতে ডাবল ক্লিক করলাম, না এটাতে ডাবল ক্লিক করা যাবে না, এটাতে একটা ঝামেলা দেখতে পাচ্ছি। এটা সামহাও এই পাশের ফেসটা পায় না। এবার আমরা কন্ট্রোল প্লাস দিয়ে 3 ফিট নামায় নিয়ে আসি। এখানে একটা মিসিং আছে, এটাকে কভার আপ করে দেন। আর কোথাও মিসিং, এটাকে আসলে ডাবল ক্লিক করে 10 ফিট উঠে নিয়ে আসতে হবে। ডাবল ক্লিক না, সিঙ্গেল টান দিয়ে নিয়ে আসলাম। এবার যেগুলি ফেস আপনার ইয়ে আছে, এগুলিকে ইরেজ করে দেন। ইরেজ করে দিন, এখানে একটা গ্যাপ মেবি ক্রিয়েট হয়েছে। সো এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমাদের যে এ ধরনের গ্যাপ ক্রিয়েট হইতেই পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই জায়গাগুলিকে আমরা এভাবে ফিল আপ করে দেব। আবার আসবে, এখানে আসলো, ইরেজ করে দেন জাস্ট। ওকে, সো এটা এই আমাদের কমপ্লিট। নেক্সট হচ্ছে জানলাগুলো। জানলাগুলো ফার্স্টে আমাদের হচ্ছে গিয়ে 5 ফিট এবং 5 ফিট এবং 3 ফিটে যে কিচেনের যে জানলাটা আছে, এই জানলাগুলি আমরা আগে ফোকাস করব। সো এগুলিও আবার সেই 3 ফিট নেমে আসবে প্রত্যেকটাই। ফিল আপ হচ্ছে, দরকার নাই ফিল আপ নিয়ে আপনার টেনশন করা লাগবে না, লাগলে জাস্ট ইরেজ করে দিলেই হবে। হাইডও করে দিতে পারেন, আপনার ইরেজ করে দেওয়াটাই আপাতত আমি মনে করি যে দরকার। আচ্ছা, এখানে আমরা 3 ফিট নামাবো, 3 ফিট ডাউন, ডাবল ক্লিক করি অ্যাগেইন, সরি 3 ফিট ডাউন। এবং নিচ থেকে হচ্ছে কি, আবার নিচ থেকে আসলে মনে হয় একটু ঝামেলা আছে, কারণ নিচ থেকে আমাদের প্ল্যানে আছে। সো আমি ইরেজার দিয়ে ঠিক মিডল পয়েন্টে ইরেজ করলাম এবং 2.5 ফিট উঠাবো এখান থেকে। ফ্লোরের যে প্ল্যানিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে নিচ থেকে 2.5 ফিট এবং উপর থেকে আপনার 3 ফিট যে আপনার জানলার যে ব্যাপারগুলি থাকে সেটা। হ্যাঁ, আমরা ইরেজ করে দিচ্ছি, প্লাস কন্ট্রোল প্লাস 2.5 ফিট অ্যান্ড এগেইন, এটা 2.5 ফিট, ডাবল ক্লিক করে দিই, হয়ে গেল। এবার আমরা এই জানলাগুলিকে ইরেজ করে দিচ্ছি। ওকে, স্যার আমরা এখানে ইয়ে করতে পারছি, এখানে আমরা একটা বা এখানে কি করব আমরা আসলে, এটা আমরা এটা বাদ বারান্দা, এরকম 2.5 ফিটের মতো একটা আমরা ইয়ে করবো। নেন এখান থেকে একটা রেল রেল করবো, এটা 2.5 ফিট হতে হবে এমন কোনো কথা নেই, আমরা করলাম আর কি।
আড়াই ফিট, দেন হচ্ছে কি একটা এসএস এর পাইপ বসায় দিব, হয়তো বা এরকম টাইপের কিছু। যাই হোক, ওটা পরে আমরা প্ল্যান করব। এখন হচ্ছে বাথরুমের যেগুলি সেগুলি আমরা চিন্তা করি। বাথরুমের গুলি সচরাচর মোটামুটি 5 ফিট হাইট পর্যন্ত উঠে যায় সচরাচর। তো আমরা এখান থেকে যেটা হচ্ছে 5 ফিট, অথবা আর একটা যেটা করতে পারেন যে হ্যাঁ আমরা এখান থেকে ওই 7 ফিটই নামাবো। তবে এখানে আমরা কিচেনে বাথরুমের ক্ষেত্রে কিন্তু খেয়াল করার বিষয় যে আমাদের এখানে 7 ফিট কিন্তু পুরা সিলিংটাই হয়তো বা নামে আসবে। এখানে আমরা 7 ফিট থেকে নামায় নিয়ে আসতে পারি, ওভাবেও আপনি এটা করতে পারেন। হ্যাঁ, আমি নিচ থেকে আসলে 5 ফিট হিসাব করতেছিলাম। যাই হোক, এখান থেকে আমরা 5 ফিট উঠায় দেবো, 5 ফিট। সিমিলার সবগুলোই বাথরুমেই, এখান থেকে আমি প্রথমে 5 ফিটটাই আগে করি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। ডাবল ক্লিক করে আমরা 5 ফিট উঠাবো। সাদা অথবা গ্রে কালার ফেস যেটা আগে নিচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা আমরা 3 ফিট নামাবো, ডাউন 3, অ্যান্ড অ্যাগেন এটা ডাউন 3। ওকে, সো আমাদের অনেকটা কাজ, এইগুলি আমরা এরেজ করে দেবো। এলে যে ফলস যে ছাদগুলি থাকে এগুলি 7 ফিট 7.5 ফিট থাকে, আপনার ফলস যে স্ল্যাব গুলি থাকে, এখানে ফলস স্ল্যাব থাকে প্রত্যেকটা বাথরুমের উপরে। এটা খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু ফুল হাইট এগুলি আসবে না, এখানে কিছু ফলস স্ল্যাব এর গল্প আসবে। ওকে, এনিওয়ে আমরা ফলস স্ল্যাব গুলি আপাতত চিন্তাই করতেছি না, স্ল্যাব আমি রাখবো না, কারণ আমি একটা বার্ডস আই ভিউ আসলে আমি ক্রিয়েট করতে যাচ্ছি। বার্ডস আই ভিউ বলতে একটা ইন্টেরিয়র কে কিভাবে উপর থেকে কিরকম দেখা যায়, সেটা আমরা আসলে ক্রিয়েট করতে যাচ্ছি। আমাদের একটা এক্সাম্পল আমরা যদি দেখি বার্ডস আই ভিউ আসলে কিরকম, এটা একটা বার্ডস আই ভিউ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ইন্টারভিউ, যদি এখানে কোনো বাথরুম গুলিকে আমরা আনিনি। এনিওয়ে, এটা হচ্ছে কি আমাদের বার্ডস আই ভিউ, এইভাবে আমরা অ্যাকচুয়ালি এটা ইন্টারভিউ কে দেখতে পাবো। সো আমাদের প্ল্যানিং অংশটুকু টোটালি আমাদের স্ট্রাকচারের যে প্ল্যানিং গুলি এগুলি আমরা কমপ্লিট করে ফেলাইছি। এবার আমরা ডোর বা এগুলি আমরা নিজেরা চাইলে ক্রিয়েট করতে পারি, খুব সময় সাপেক্ষ ব্যাপার। এরকম করতে গেলে একটা প্রজেক্টে আপনাদের প্রজেক্টের টাইম মিলানোটা খুব টাফ হয়ে যাবে। সো আমি আমাদের স্কেচআপের জন্য খুব মজার একটা জিনিস হচ্ছে 3D ওয়্যার হাউস, ওখান থেকে আমরা মডেল আনতে পারি, এবং আমি 3D ওয়্যার হাউস থেকে অনেক মডেল নামায়ে আমি বিভিন্ন জায়গায় রাখছি। সো সেখান থেকে আমি একটা ডোর নিচ্ছি, আমি পরবর্তী টিউটোরিয়াল ইনশাআল্লাহ দেখাবো যে ওখান থেকে কিভাবে মডেল আনতে হয়। আজকে আপাতত থাক, আজকে আমরা এটাই ইউজ করি। আমরা জাস্ট খালি ফেসটাকে মিলাবো, বাট একটা ডোর ক্লোজ ডোর আমি চাচ্ছি, বাস মিলাইলাম, আমি বসাই দিলাম, আমি দেন হচ্ছে এটাকে আমি ইয়ে করব, এবং স্কেল দিয়ে আমি এটাকে মিলাই দিব। এগুলি কিন্তু কম্পোনেন্ট, কম্পোনেন্ট সম্পর্কে আমি বলছি যে আমি পরবর্তী কোনো এক সময় বলবো, এখন আমি আসলে বলতে চাচ্ছি না কম্পোনেন্ট সম্পর্কে। তো কম্পোনেন্ট এবং গ্রুপের পার্থক্য কি এবং কি কাজে ব্যবহার করা যায় সেগুলি আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যেহেতু মডেল গুলিকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে কাজ করব, অতএব আমাদের জন্য কম্পোনেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এগেন, এখানে দেখতে পাচ্ছি যে সামহাও এটা ব্লক হয়ে গেছে, সো এরেজ করে দেন। এই জায়গাগুলিতে আমরা ডোর গুলি বসাই দিচ্ছি। ডোরের ওপেনিংটা দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট, ডোরের নব তার মনে হচ্ছে কি ওপেনিং এইভাবে হবে, এই নব দিয়ে আসলে নব যেই পাশে থাকবে তার বিপরীত পাশে হচ্ছে কি আপনার ওপেনিং। সো এইদিকে ডোর ওপেন করতেছে, অবশ্যই ডোরকে দেয়ালের দিকে ওপেন হইতে হবে, এটা কিন্তু খেয়াল করার বিষয়। এই ক্ষেত্রে উল্টাটা অবশ্যই উল্টাটা হবে এই জিনিসটার ক্ষেত্রে, ঠিক বিপরীত পাশে, যেখান পাশে দেয়াল সেই পাশে যেন ডোর খুলে, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ হয়তো বা একটা সাকসেসফুল ডিজাইন হবে না আপনার জিনিসগুলি। ওকে, সো আমরা ইয়ে করতেছি, আচ্ছা ইনফ্যাক্ট আসলে আমার মনে হয় সুযোগ আসছে যে আমরা
কম্পোনেন্ট এবং গ্রুপের মধ্যে পার্থক্য বুঝাইতে পারি। সে আমি একটা গ্রুপকে, আমি যদি আমি একটা ইয়ে করি, এটা একটা গ্রুপ বানাচ্ছি, এই একটা অবজেক্ট, এনিওয়ে এটা একটা অবজেক্ট গ্রুপ বানায় ফেলালাম, এবং এটাতে আমি কোনো একটা চেঞ্জ আনছি। সে আমি একটা চেঞ্জ আছে, এটাকে টেক্সচারিং করলাম, না টেক্সচারিং করলাম, ওকে টেক্সচারিং করলাম, বা আমি একটা মানে কোন একটা শেপ চেঞ্জ করলাম এইটার মধ্যে দিয়ে, আমি ডাবল ক্লিক করে আমি একটা ইয়ে করে একটু গর্ত করে ফেলাইলাম এই জায়গাটাতে। ওকে এনিওয়ে এখন এটা গ্রুপ করা, খেয়াল করেন এটা গ্রুপ করা। ওকে এবার আমি এখানে আরেকটা কপি করে এই গ্রুপটাকে নিয়ে আসলাম, দেন হচ্ছে গিয়ে যে আমি এটা এটাতে আবার এটা কি করলাম যে এটাতে আমি টেক্সচারটা চেঞ্জ করলাম, সেম ব্ল্যাক টেক্সচারটা দিয়েছি দেখেন যে, এবং এখানে আমি একটু একটু আগায় নিয়ে আসি, প্রায় মিলাই দিই। ওকে দেখেন যে এইটা চেঞ্জ অনুযায়ী এইটা কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাঁ বাট এবার এগুলি আমি আগেই বলছি দরজাগুলি কম্পোনেন্ট, তার মানে কম্পোনেন্ট মানে আমার একটা এখানে একটা মজার জিনিস দেখতে পারি আমরা, আসেন সে আমি উডের টেক্সচার টেক্সচার আমি খুঁজে নিয়ে আসি, উড টেক্সচার, সিমলেস সিমলেস উড, হ্যাঁ সিমলেস উড টেক্সচার। আমরা সিমলেস জিনিসটা কি ওটা না হয় আমরা পরে বলবো, না জাস্ট আমি বলে নেই যে সিমলেস টেক্সচারে কখনো যে টেক্সচারিং করার সময় দেখা যায় যে কখনো কখনো কাইটে দেখে মনে হচ্ছে যে টেক্সচারটা কেটে গেছে, সেই জিনিসগুলি যেন সেগুলি জিনিসগুলি হবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যে আমি কম্পোনেন্ট, ওকে এনিওয়ে সামহাও কেন জানি না, কিন্তু এই যে একটা কম্পোনেন্টের সঙ্গে দিয়ে আরেকটা কম্পোনেন্ট ডেফিনেটলি চেঞ্জ হয়ে যেত, এটাই হচ্ছে গিয়ে কম্পোনেন্টের প্রপার্টি। আমি যদি এটাকে একটু বাড়ায় নিয়ে আসি দেখেন যে ওইটাও বাড়তেছে, কিন্তু বিপরীতটা মানে যতগুলি কম্পোনেন্ট আছে সবগুলি বাড়তেছে। ঠিক আছে, ইনফ্যাক্ট আসলে টেক্সচারিং করলেও তাই হওয়ার কথা, মেবি আসলে আমি বাইরে থেকে টেক্সচারিংটা করছি যে কারণে এই জিনিসটা হয় না। আমি আমি ব্ল্যাক কালারের টেক্সচারিং করি, দেখেন সবখানে ব্ল্যাক কালারের টেক্সচারিং হয়ে গেছে, হ্যাঁ বাইরে থেকে টেক্সচারিং করার কারণে জিনিসটা হয় নাই। এবার দেখেন যে সম্পূর্ণটাই আমাদের কিন্তু টেক্সচারিংটা সিম সিম সেম সেম টেক্সচার হয়েছে। এনিওয়ে আমি আসলে এই টেক্সচারটা ইউজ করতে পছন্দ করতেছি না, এটাকে করলেও আমাদের একটু মনে হয় এডিটিং করা লাগতে পারে। 4 ইঞ্চি টেক্সচারের সাইজ, বা আমি আসলে কালার ইউজ করাটাই আমার মনে হচ্ছে যে কখনো ভালো, আমি কালার ইউজ করব, আমি একটু ব্রাউনিশ কালার টাইপের কিছু একটা ইউজ করতে চাচ্ছি, মেবি ব্ল্যাক, মেবি এই অ্যাশ কালারটা ইউজ করি, আপাতত ইউজ করি। আমি এটা ভিতরে ঢুকে যাচ্ছি, কম্পোনেন্টকে কম্পোনেন্ট বা গ্রুপের ভিতরে ঢুকতে হলে ডবল ক্লিক করতে হবে, দেন হচ্ছে কি আপনারা আলাদা কালার টেক্সচারটা ইউজ করতে পারবেন সম্পূর্ণটাই। আমরা নবের কালার আলাদা দিব পরবর্তীতে, নবের কালার আলাদা, নবের আলাদা কালার। আচ্ছা এটাতে আমরা এডিট করে আমি একটু ব্রাউনিশ কালারটার দিকে যাচ্ছি, একটু ব্রাউন, সো যাবতীয় এখানে যতগুলি আছে এখানে সবগুলির কালার চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমরা এই যে এটা বাইরে থেকে করছি যে কারণে প্রবলেমটা হয়েছে, সো আই থিঙ্ক ওকে, সো মোটামুটি আমাদের পুরোটাই আশা করতেছি যে সেম কালার চলে আসছে সবখানেই। এবার আমাদের বাথরুমের দরজা, এটা আমি ইম্পোর্ট করব ডিফারেন্ট, ইনফ্যাক্ট ওই ডোরটা ইউজ করলেই ভালো হইতো, যেটা আমি এটা না ডোর, আমরা কালারিংটা আমরা নিজেরাই করবো, আমি কালারিংটা নিজে করতে পছন্দ করি, কারণ অনেক সময় দেখা যায় যে আমি যে রকম টেক্সচার চাচ্ছি সেটা হওয়ার মিলার সম্ভাবনা খুবই কম, মিলার সম্ভাবনাটা খুবই কম থাকে, সেই জন্য আমি কালারিংটা আমি নিজে করি। এবং ইনফ্যাক্ট কালার ইউজ করে টেক্সচারিং সম্পর্কে আমি আলোচনা আরো করব ইনশাল্লাহ, কিভাবে টেক্সচারিং হওয়া উচিত, কিভাবে কি বৃত্তান্ত। সো আমরা যে ডোরের যে ব্যাপারগুলি, ডোর বলেন বা যে কোনো ইয়ে, টেক্সচারিংটা নিজে করবেন, টেক্সচারিংটা কখনো কারো হাতের করা জিনিস আসলে ওখান থেকে নিয়ে আসবেন না। এগেইন ডোরগুলি আমাদের যেটা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে যে যেন আমাদের
দরজার দিকে ওপেন হয়, এই যা সরি দেয়ালের দিকে ওপেন হয়। ওকে, আপনার ইচ্ছা করলে আগে ওই কালারিং করে নিয়ে আসতে পারেন। আমরা এখানে কি কালার দিব, এখানে একটা অন্য কালার দিব। যাই হোক, আমি আপাতত একটা কালার দিচ্ছি, পরেরটা পরে চিন্তা করবো, পরেরটা পরে, আরো অনেক বাকি আছে, অনেক আছে। এইটা এদিকে নিয়ে আসবেন, মেবি দরজা কোনো একটা কারণে সমান নাই বা কিছু একটা সমস্যা আছে। আমরা একটু মেপে দেখি যে কতটুকু আছে, 2 ফিট 10 হয়ে গেছে কোনো একটা কারণে। যাই হোক, আমার আমি জানি যে এই দরজাটার মাপ 2 ফিট 6 আছে, সো আমি এগেইন এটাকে ঠিক করে নিলাম। কোনোভাবে এটা একটা মিস্টেক হয়ে গেছে হয়তো বা, যে কারণে প্রবলেমটা করতেছিল এই জায়গাটাতে। ওকে, এনিওয়ে আমাদের সবকিছু হয়ে গেছে এখানে কমপ্লিট। উইন্ডোর ক্ষেত্রে, উইন্ডোর ক্ষেত্রে ইনফ্যাক্ট ডোরের ক্ষেত্রেও আছে। উইন্ডোর ক্ষেত্রে আমি একটা প্লাগ ইন ইউজ করি, উইন্ডো প্লাগ ইন, উইন্ডো মেকার প্লাগ ইন। আমরা স্কেচ আপ ওয়্যার হাউস থেকে আমরা নিয়ে আসতে পারি বা ইয়ে করতে পারি, দরকার নাই। আমার এখানে উইন্ডো মেকার প্লাগ ইন আছে। আমি কত বাই কত উইন্ডো, আমার আমার হচ্ছে গিয়ে 5 ফিট বাই 5 ফিট বাই 5 ফিট সম্ভবত আমরা করছি, মেবি 5 বাই 5 নাকি 4.5 করছি, 5 বাই 5 5 বাই 5 5 বাই 4.5, রাইট, সরি, উপরেটা 4.5 করে। ওকে, সো হাইট হচ্ছে গিয়ে আপনার 4.5, 5, এটাকে ডবল স্লাইডার, অবশ্যই স্লাইডার আমরা এখানে এখানে বসাই দিই আপাতত, বসায় যেটা করব আর দরকার নেই, আপাতত দরকার নেই, ওই একটাকে নিয়ে আমি বাকি জায়গাগুলিতে কপি করব। এটা অটোমেটিকলি, এটা প্লাগ ইন থেকে আমরা প্লাগ ইনটাকে আমরা বসাইছি, কিভাবে প্লাগ ইন ইনস্টল করে আমরা দেখাবো। এবং আমরা অনেকগুলি প্লাগ ইন, 3-4টা প্লাগ ইন এর কাজও শিখবো ইনশাল্লাহ আমাদের এই কোর্সে। এবং এখানে আমাদের গ্লাসের যে খুব সুন্দর কিছু জিনিস আছে, আমি পার্সোনালি এগুলি ইউজ করা, গ্লাসের টেক্সচার আপনারা বাইরে থেকে আনার কোনো দরকার নাই, আমরা এগুলি ইউজ করব। এবং এটাকে ইচ্ছা করলে আপনি কম্পোনেন্ট বা গ্রুপ বানায় নেন। হ্যাঁ, আর এই যে স্লাইডিং এর যে অংশটুকু আছে এখানে আপনারা একটা টেক্সচার দিয়ে দেন, সুন্দর একটা টেক্সচার, যেটা মেটালিক একটা টেক্সচার মনে হয়, অন্তত কালারটা মেটালিক মনে হয়, এবং কালার ডেফিনেটলি কালার, অন্য কিছু অনেক সময় কালারের টেক্সচার গুলি কিন্তু আপনার খুব কাজের ইফেক্টিভ টেক্সচার। সো কালারের টেক্সচার গুলি ইউজ করতে পারেন, আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। এবার আমরা যেটা করব, এটা সবটাকে ফ্রেম সহ গ্রুপ করে ফেলাবো, মেক গ্রুপ, পুরোটা কি গ্রুপ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ভালো, আমরা জাস্ট খালি এটাকে ড্র্যাগ করে ভিতরে, না পুরোটা গ্রুপ হয় নাই, এক্ষেত্রে আমরা খেয়াল করা বিষয় যে কতটুকু গ্রুপ হয়েছে। এই নিলাম, নিলাম এটাকে, আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমরা অ্যারো চিহ্ন ইউজ করে ভিতরে ঢুকাই দিতে পারি, বা স্কেল ইউজ করে ভিতরে ঢুকাই দিতে পারি, -1, যেটা অনেকটা মিররের মতো করে ফেলাইলাম। ওকে, নাও আমাদের যেটা হচ্ছে যে আবার এই পাশে নিয়ে আসবো আমরা এটাকে কপি করে, সিমিলার টাইপের উইন্ডো। ওকে, সব উইন্ডো দুটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের এখানে আর একটা উইন্ডো দরকার, এটাও স্লাইডিং করব আমরা, উইন্ডো এটা 3 ফিট, ইনফ্যাক্ট আর একটু বড় করলে ভালো হইতো আমাদের জিনিসটা। না, আমাদের ওই যে আমি চাচ্ছি যে সিঙ্ক, মানে সিঙ্কের, সিঙ্ক যে জায়গাটা আছে সিঙ্কের সাথে দিয়ে আমাদের জিনিসটা মিলবে আর কি, সিঙ্কটা যেটা আছে আমাদের
সেটার সঙ্গে দিয়ে আমাদের মানে উইন্ডোটা যেন সিঙ্কের কাছে থাকে এবং চুলা থেকে দূরে থাকে। এটার কারণটা হচ্ছে যে আমরা মানে আমাদের যেন গ্যাসটা বাতাসটা ইয়ে না হয়। আমাদের ওই উইন্ডোটা এখানে যেখানে থাকুক ওটাকে আমরা টান দিয়ে নিয়ে চলে আসব, এখানে এই পয়েন্টের সঙ্গে মিলাই দেব। আর যদি না ঢুকতে চায় তাহলে আসলে ওই স্কেল দিয়ে ঢুকাই দিতে হবে আর কি। আচ্ছা যাই হোক, মোটামুটি ঢুকছে। ওকে, সো আমি এখান থেকে টেক্সচার এটা কপি করব, এই এই যে টেক্সচারটা আছে এটা কপি করব সিনসে। এখানে আমাদের মোটামুটি উইন্ডো অংশটুকু কমপ্লিট। আচ্ছা এখানে সিঙ্গেল ফ্রেম বসায় দিতে হবে, সিঙ্গেল ফ্রেম গুলি তো আমি আর আজকে আজকে আর আগাবো না, অনেক দূর আগায় গেছে, অনেকক্ষণ 1 ঘন্টা 1 মিনিটের একটা টিউটোরিয়াল আসলে বেশ লম্বা। সো আমি এটাকে আমরা সেভ করতেছি ফাইলটাকে, এবং আমরা নেক্সট দিন আবার ইনশাআল্লাহ এটাকে আরো আগাবো।